নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রো কানেকশান ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই চোদ্দোই জানুয়ারি মকর সংক্রান্তি হ্যাঁ বন্ধুরা আর এই চোদ্দোই জানুয়ারি মকর সংক্রান্তির দিন থেকে এই চারাশির জাতক ও জাতিকারা বরদান পেতে চলেছে হ্যাঁ বন্ধুরা তো কোন সেই চার সৌভাগ্যশালী রাশি তা আমি ভিডিওতে বলতে চলেছি তাই ভিডিওটি আপনাদের প্রত্যেকের জন্য এক্সট্রিম পর্যায়ে ইম্পর্টেন্ট এবং কোন কোন ক্ষেত্রে আপনাদের শুভ হতে চলেছে সেটিও আমি ভিডিওতে বিস্তারিতভাবে বলতে চলেছি তাহলে আর দেরি কিসের আসুন শুরু করা যাক মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তি চিরন্তন বাঙালি সনাতনী ধর্মের একটি অবিচ্ছেদ্য অঙ্গ যা আমরা পৌষ পার্বণ বলে মেনে থাকি আর এই দিন আমরা বিভিন্ন রকম পিঠে বাড়িতে বাড়িতে তৈরি করি এবং সাথে আমরা ঘুরিয়ে ওড়াই বাংলা বর্ষপঞ্জি অনুযায়ী পৌষ মাসের শেষ দিনে এই উৎসব পালিত করা হয় বিভিন্ন ধরনের অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই দিনটি কিন্তু আমরা উদযাপন করে থাকি যার মধ্যে পিঠা তৈরি করা এবং খাওয়া এর সাথে ঘুড়ি উড়ানো একটি অঙ্গ বা অংশ হয়ে গেছে মকর সংক্রান্তির দিন সূর্য তার নিজ কক্ষপথ থেকে মকর রাশিতে প্রবেশ করে যার ফলে এই নামটি সেই নামকরণ অনুযায়ী করা হয়েছে প্রাচীন ভারতীয় জ্যোতিষশাস্ত্র অনুযায়ী সংক্রান্তি একটি সংস্কৃত শব্দ এর দ্বারা বোঝানো হয় সূর্যের এক রাশি থেকে অন্য রাশিতে প্রবেশ করা বারোটি রাশি অনুযায়ী এরকম সর্বমোট বারোটি সংক্রান্তি রয়েছে তার মধ্যে এই পৌষ সংক্রান্তি সবচেয়ে অন্যতম এবং তাৎপর্যপূর্ণ দু হাজার একুশ সালে মকর সংক্রান্তি পালিত হতে চলেছে চোদ্দোই জানুয়ারি দু হাজার একুশ বৃহস্পতিবার আর এই দিন আমরা বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে এই দিনটিকে উদযাপিত করে থাকি এবং এর সাথে পৌষ মেলাও কিন্তু আমাদের বিভিন্ন জায়গায় অনুষ্ঠিত হয় আসুন এবার আমি আপনাদেরকে জানিয়ে দিই এই মকর সংক্রান্তি একটা বিশেষ তাৎপর্যপূর্ণ দিন থেকে এই চার সৌভাগ্যশালী রাশি যারা বরদান পেতে চলেছে এবং তাদের জীবনে কী কী ঘটতে চলেছে আসুন চেনে নেওয়া যাক প্রথমে আসি আপনাদের কোন কোন দিকে কি কি ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে প্রথম কথা বলি যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তাদের কিন্তু বিবাহ হয়ে যাবে এটি কিন্তু খুব আমি দায়িত্ব নিয়ে বললাম অর্থাৎ বিবাহের জন্য খুব টেনশনে রয়েছেন চিন্তায় রয়েছেন আর সেই চিন্তা আপনাদের কপালে ভাঁজ ফেলবে না তাই আপনারা বিবাহের জন্য প্রচেষ্টা করতে পারে এর পাশাপাশি যারা চাকরির জন্য প্রচেষ্টা করছেন তাদের কিন্তু চাকরি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং চাকরিতে পদোন্নতি হওয়ারও সম্ভাবনা রয়েছে এছাড়াও যারা বিজনেস করছে তাদের কিন্তু ব্যবসায় উন্নতি হতে চলেছে কোন কোন বিজনেসে বেশি পরিমাণে ডেভেলপ হবে আসুন জেনে নেওয়া যাক যারা কনস্ট্রাকশনে বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট শুভ হতে চলেছে এছাড়াও যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ হতে চলেছে এছাড়াও যারা জলীয় জাতীয় দ্রব্যের বিজনেস করছেন অর্থাৎ দুধ বা বা জল এইসবের বিজনেস করেন সেক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ হতে চলেছে এর পাশাপাশি যারা ফুলের বিজনেস করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে এবং যারা ডক্টর রয়েছেন যারা নার্স রয়েছেন যারা মেডিকেল শপ রয়েছে তাদের কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে এর পাশাপাশি যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন তাদের কিন্তু সন্তান লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এর পাশাপাশি যারা নতুন একটি টু হুইলার বা ফোর হুইলার কেনার স্বপ্ন দেখছেন তারা কিন্তু নতুন একটি টু হুইলার বা ফোর হুইলার কিনতে চলেছেন এছাড়াও আপনারা যদি নিজের গৃহ নির্মাণ করতে চান অনায়াসে করে ফেলতে পারবেন তবে আপনার জন্মছকে মঙ্গল গ্রহ রবি গ্রহ এবং বৃহস্পতি গ্রহ কেমন পজিশনে রয়েছে এটি কিন্তু সবচেয়ে বড় বিচার্যের বিষয় আসুন এবার আমি আপনাদেরকে একে একে জানিয়ে দিই কোন সেই চার সৌভাগ্যশালী রাশি যারা দু হাজার একুশে মকর সংক্রান্তিতে বরদান পেতে চলেছে তো প্রথম যে রাশির কথা বলবো না বললেই নয় সেটি হচ্ছে মকর হ্যাঁ বন্ধুরা আপনি যদি মকর জাতক বা জাতিকা হন তাহলে আপনারা এই মকর সংক্রান্তির শুভ তিথি থেকে আপনারা বরদান পেতে চলেছেন কোন কোন দিকে বরদান পেতে চলেছেন তা আমি পূর্বেই বলে দিয়েছি যদি না শুনে থাকেন তাহলে ভিডিওটি রিমাইন্ড করে একবার শুনে নিন আর এর জন্য আপনার জন্মছকে কোন কোন গ্রহ শুভ থাকার প্রয়োজন রয়েছে সেটিও আমি বলে ফেলেছি তাই না শুনে থাকলে একবার অন্তত শুনে নিন এরপরে যে দ্বিতীয় রাশির কথা আমি বলবো সেটি কুম্ভ রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও এই মকর সংক্রান্তির শুভ তিথিতে বরদান পেতে চলেছেন যার ফলে আপনাদের জীবনে কোন কোন দিকে পরিবর্তন ঘটতে চলেছে তা আমি অলরেডি ভিডিওতে বলে ফেলেছি যদি না শুনে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি রিমাইন্ড করে একবার শুনে নিন এবং এর জন্য আপনার জন্মছকে কোন কোন গ্রহ শুভ থাকার প্রয়োজন রয়েছে তা নিয়েও আমি বলেছি এরপরে তিন নম্বর রাশির কথায় চলে আসি আপনি যদি বৃষ জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও কিন্তু এই মকর সংক্রান্তির শুভ তিথির বরদান ফেতে চলেছেন যার ফলে আপনাদের জীবনে অভূতপূর্ব পরিবর্তন ঘটতে চলেছে কোন কোন দিকে কী কী হওয়ার সম্ভাবনা রয়েছে তা জানতে ভিডিওটি রিমাইন্ড করে একবার শুনে নিন আর তার সাথে আপনার জন্মছকে কোন গ্রহগুলো শুভ থাকার প্রয়োজন রয়েছে তাও আমি এই ভিডিওতে পূর্বে বলেছি যদি না শুনে থাকেন তাহলে একবার শুনে নিন এরপরে যে লাস্ট রাশির কথা বলবো সেটি হচ্ছে কন্যা রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই মকর সংক্রান্তির শুভ তিথিতে আপনারাও পেতে চলেছেন বরদান যার ফলে আপনাদের জীবনেও আসতে চলেছে অভাবনীয় পরিবর্তন আর এই পরিবর্তন ঘটবে কোন কোন দিক থেকে তা আমি অলরেডি ভিডিওতে বলে ফেলেছি তাই যদি না শুনে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি রিমাইন্ড করে একবার শুনে নিন এবং এটিও আমি বলেছি আপনার জন্মছকে কোন গ্রহগুলো শুভ থাকার প্রয়োজন রয়েছে তো এই ছিল চার সৌভাগ্যশালী রাশি যারা মকর সংক্রান্তির পূর্ণ তিথিতে বরদান পেতে চলেছে এবং আপনাদের জীবন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান যদি ভিডিওটি ভালো লাগে এখনই একটি লাইক করে দিন শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ